আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদের সামনে আছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে আমরা 30 দিনে তিরিশটি ভিডিও কমপ্লিট করেছি তার জন্য তো আমরা এই মাসে মানে জুলাইয়ের এক তারিখ থেকে আজকে জুলাইয়ের তিরিশ তারিখ পর্যন্ত আমরা তিরিশ দিনে তিরিশটি ভিডিও দিয়েছি যা নাকি ব্যক্তিগতভাবে আমার নিজের জন্য খুব বড় একটি বিষয় কারণ এর আগে আমরা যতবারই চেষ্টা করেছি যে সপ্তাহে দুটি করে ভিডিও দিব বা তিনটি করে ভিডিও দিব তো প্রত্যেকবারই আমরা ফেল করেছি কিন্তু এইবার তা হয়নি এবার আমরা তিরিশ দিনে তিরিশটি ভিডিও তৈরি করতে পেরেছি এবং তিরিশটি ভিডিও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের মধ্যে ছিল তো এর আগেও আমরা আগে যখন ভিডিও করেছি তা মোট প্রায় নব্বইটির মতো ভিডিও ছিল গত দুই বছরের মধ্যে কিন্তু এইবার এক মাসের মধ্যে আমরা প্রায় তিরিশটি ভিডিও তৈরি করেছি এবং ইনশাআল্লাহ আমার ইচ্ছা আছে আমরা সামনের চেষ্টা করব যদি আল্লাহ সুস্থ রাখেন ভালো রাখেন তো প্রতিটি ভিডিও আমি মনে করি যে খুবই ভালোবাসা দিয়ে তৈরি করা হয়েছে এবং খুবই আর কি যত্নের সহকারে তৈরি করা হয়েছে যেন আপনারা ভিডিও দেখে শিখতে পারেন এবং সব ভিডিও যেন সাদকায়ে জারিয়া হয় সামনের দিনগুলোতে যেন সবাই যেন এগুলোর থেকে জানতে পারে শিখতে পারে এবং আপনাদের সবার যেন যা আমরা যা বুঝতে পাইনি বা আগে যে ভিডিওগুলো ছিল না ওগুলো আমরা তৈরি করছি যেন আপনাদের সবার সুবিধা হয় এবং সামনের দিনে যেন এরকম ভিডিও দেখার যেন মানুষের উপকার হয় কারণ বই নিয়ে খুব একটা বেশি ভিডিও হয় না তো আমি বইয়ের সাথে সাথে আমি ফটোগ্রাফি নিয়েও কিছু ভিডিও বানাই বা মাঝে মাঝে ব্লগসও দেই আপনাদের দেখানোর জন্য কারণ সবসময় এক ধরনের ভিডিও দেখলে হয় কি একটু বোরিং লেগে যায় আর কি বা বোর লেগে যায় তখন খুব একটা বেশি মজুর থাকে না তো আমি ভাবলাম যে মাঝে মাঝে আমরা একটু মিক্স করে বানাবো কারণ সব কিছুর মধ্যেই শিখার আছে এই বেটার টু বেস্ট নামটি কিন্তু শুধুমাত্র বইয়ের মধ্যে না আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য আমরা কিন্তু আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রের মধ্যেই কিন্তু বেটার থেকে বেস্ট হতে পারি তো আমি এটাই বলবো যে আপনারা এতদিন সাপোর্ট করেছেন সামনেও সাপোর্ট করবেন আমরা যাই ভিডিও নিয়ে আসি আপনারা অবশ্যই দেখবেন শেয়ার করবেন মাংসের সাথে এগুলো আরও কথা বলবেন এই বইগুলো কিনবেন পড়বেন এবং খুব বেশি করে জানার চেষ্টা করবেন কারণ যত বেশি জানবেন তত বেশি আপনার ভিতরের যে অন্ধকারটা আছে তা দূর হবে এবং আপনি আলোর মধ্যে থাকতে পারবেন কারণ যে যত অন্ধকারে থাকবে বা যে যত না জানবে সে তত বেশি অন্ধকারে থাকবে তো জানার চেষ্টা করুন নিজের মধ্যে আলো নিয়ে আসুন এবং সেই আলো শুধু নিজের জন্য না কিন্তু সেই আলো কিন্তু আশেপাশের সবার জন্য তো আপনি যখন ভালো কিছু করবেন বা ভালো কিছু শিখবেন তা আপনি অন্যকে জানানোর চেষ্টা করুন যা নাকি আমি করার চেষ্টা করছি তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে এবং আমাদের মেসেজটি আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি করতে চাচ্ছি তো সামনের দিনে আমাদের ইচ্ছা আছে আমরা ভিডিও এডিট নিয়ে বা আমি যে ভিডিও এডিট করি বা থামলেন বানাই বা এই সব কিছু নিয়ে আমরা একটু টেকনিক্যাল কথাবার্তাও বলবো যে গ্রিন স্ক্রিনের কাজ কীভাবে করতে পারবেন বা লাইটের ব্যবহার আমি যাই জানি আর কি আমি আপনারা জানানোর চেষ্টা করব তো আপনারা সবাই আগের ভিডিওগুলো দেখবেন এবং ভিডিওগুলো আমরা প্রতিদিন রিলিজ করছি তো ইচ্ছা আছে আমি সামনে থেকে একটি স্পেসিফিক একটা টাইমের মধ্যে রিলিজ করব যেন আপনার সবার জন্য সুবিধা হয় হয়তো ইচ্ছা আছে সাড়ে আটটা তিরিশে বা আটটা বাজে তো এখন একটু নামাজের টাইমের মধ্যে সমস্যা হয়তো তো এই কারণে যেমন আর কি টাইমটা আমি ঠিক করতে পারছি না তো আমি টাইমটা একদম ঠিক করে আপনারা তখন সেখান থেকে দেখতে পারবেন আর আরেকটি রিকোয়েস্ট আমাদের বেটার টু বেস্টের আমাদের গ্রুপ আছে পেজ আছে গ্রুপের মধ্যে এবং পেজে আপনারা অবশ্যই লাইক দিবেন এবং পাশে থাকবেন কারণ আমরা সেখানেও ভিডিও আপলোড করছি বা বই নিয়ে বই রিভিউ নিয়ে কথা বলছি আপনারা আপনাদের মতামত জানাতে পারেন গ্রুপগুলোর মধ্যে তো এই হচ্ছে কথা তো আশা করি আপনারা আমাদের কথাটি বুঝতে পেরেছেন এবং সাপোর্ট করবেন সবসময় পাশে থাকবেন তো বিদায় নেই হয়তো আবার দেখা হবে আগামীকাল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে